This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. দূরদর্শনে লোগোর রং পরিবর্তন হয়েছে, তা নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, সারা দেশে নির্বাচন চলছে, তার মধ্যেই দূরদর্শনের লোগোর রং পাল্টে গৈরিকীকরণে আমি মর্মাহত। এটা সম্পূর্ণ অনৈতিক, সম্পূর্ণ বেআইনি এবং সরকারি চ্যানেলের বিজেপির দিকে পক্ষপাতিত্বের নমুনা। মানুষ যখন ভোটের আবহে, তখন নির্বাচন কমিশন কিভাবে এই নির্লজ্জ গেরুয়াপন্থী বিধি লঙ্ঘন মেনে নিচ্ছে? নির্বাচন কমিশনের উচিত অবিলম্বে এই পরিবর্তন বন্ধ করা এবং দূরদর্শনের আগেকার নীল রঙের লোগো ফিরিয়ে আনা উচিত। আর এ নিয়ে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা, তাঁর কি প্রতিক্রিয়া আছে শুনুন। না না, গেরুয়াতে ওনার এত রাগ কেন? হিন্দুদের দাঙ্গাবাজ বলেন কেন? উনি তো বড় দাঙ্গাবাজ, একটা জালি হিন্দু। উনি তো নিজে মুসলমান ভোট পাওয়ার জন্য এগুলো করছেন। মুসলমানদের চাকরি দেননি, শিক্ষা দেননি, পরিযায়ী শ্রমিক হিসাবে বেশিরভাগ মুসলিম বাইরে বিজেপি রাজ্যে কাজ করে। লাশ এলে ববি হাকিমকে আর সাবিনা ইয়াসমিনকে পাঠায় 2 লাখ করে টাকা দিয়ে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।